আসো আসো, ছুটে আসো ছুটে আসো। আমরা প্রচন্ড এক্সাইটেড এবং টেন্স তার সাথে, তাই না? এইটুকু জানি যে মিষ্টি কাঁদবে না। না, এটা বলা মুশকিল, দেখা যাক। এই যে মিষ্টির জন্য ওর বাবা একটা লাঞ্চ বক্স নিয়ে এসেছে আগের দিন রাতেই, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা শেয়ার করি টিফিন দেওয়ার আগে। তো কি কি টিফিন দেবো মিষ্টিকে সেটা আমি আগের থেকেই ঠিক করে রেখেছিলাম, আর ঠিক এই রকম সেম ইমেজে আমি ওকে ছবি তুলে পাঠিয়েছিলাম যে দোকান থেকে নিয়ে আসার জন্য। অনলাইনেও পাওয়া যায়, কিন্তু আমি ওকে বলেছিলাম যে হাতে ধরে কোয়ালিটিটা কেমন সেটা একটু দেখে বুঝে কিনে আনতে, কারণ স্টিলের যে জিনিসটা রয়েছে সেটা কতটা শক্তপোক্ত সেটাই একটু দেখার ছিল। তো যে চামচটা দিয়েছে ওখানে, তো সেই স্পুনটা মিষ্টির জন্য একটু বড়, একটা ছোট স্পুন ওকে দিতে হবে। তো সেজন্য বাড়িতে যে স্পুনগুলো ব্যবহার করে সেটা ওকে দিলাম, আর এই যে মিষ্টির জন্য সকালের ব্রেকফাস্ট তৈরি করেছি দুধ আর কর্নফ্লেক্স, সেটা খাইয়ে দিয়ে ওকে একটু ছাদে নিয়ে গেছিলাম। ওঠে না বাবা, পড়ে যাবে মা, পড়ে যাবে, নামো, ঘুম করে উল্টে যাবে। হ্যাঁ, ডাউন 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 ডাউন, ভেরি গুড। তো প্রত্যেকদিন এই যে মিষ্টিকে, এখন শীতকাল পড়ে গেছে তো আর রোদটা অত গায়ে লাগে না, রোদটা বেশ ভালোই লাগে, সেজন্য মিষ্টিকে না ছাদে নিয়ে আসি। তো এখন বাচ্চাদের যেরকম ভাবে চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে, বিশেষ করে চোখের সামনে মোবাইল গুলো দেখতে দেখতে এবং ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য, স্পেশালি যে সমস্ত বাচ্চারা আর কি শহরে এরকম, মানে কি বলবো, যেখানে মাঠ ঘাট নেই সেই সব জায়গায় বড় হচ্ছে, খেলার তো স্কোপ পায় না আর ওরা দূরে তাকানোর স্কোপ পায় না। তো আমারও যে প্রবলেমটা হয়েছিল আর কি, সেই জন্য আমার মাইনাস পাওয়ার, তো -4। তো এখন সেই দিন একটা বাচ্চাকে দেখলাম, মানে 4 সাড়ে 4 বছরের বাচ্চা -9 পাওয়ার, এরকম মোটা কাজ পড়েছে। তো সেটাই আর কি, ডাক্তাররা এখন বলছেন যে যত পারবেন বাচ্চাদের বলুন দূরে তাকাতে, আকাশের দিকে তাকাতে, যত দূরে সম্ভব তাকানো যায়। তো সেজন্য মিষ্টিকে তো সবসময় নিয়ে বেরানো হয় না, ছাদে নিয়ে আসি এখন, ওই জন্য যাতে একটু দূরে আকাশ টাকাশ দেখতে পারে আর পরবর্তীকালে চোখের কোনো সমস্যা না হয়। শীতকাল বলে মিষ্টি সব ফুল প্যান্ট বের করেছি, সব ফুল প্যান্ট আজকে কেচে দিয়েছি, আরো রয়েছে প্রচুর, সবগুলো আজকে কাচতে পারিনি, যে কটা পেরেছি কেচে দিয়েছি। কি মা, বল কোথায়, বল। মিষ্টিকে তো আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি দুধ কর্নফ্লেক্স আর তার সাথে ড্রাই ফ্রুটস, আর এখানে আমি নুডলস বানাচ্ছি, কারণ মিষ্টি নুডলসটা ভীষণ পছন্দ করে, নিজের হাতে খেতে চায়। যখন আমরা যদি নুডলস খাই তখন ও নিজের থেকে নিয়ে খেতে চায় এবং নিজের হাতে করে খায়। তো সেজন্য যেহেতু ওর ভালো লাগে সেজন্য নুডলস দিলাম, আর তার সাথে বয়েলড এগ দেব। আর সাধারণত মিষ্টিকে এই যে ময়দার নুডলস যেগুলো হয় সেগুলো দিই না, আমি হাতে বানিয়ে আটার নুডলসই দিই, তবে জানি ও সেরকম কিছুই একটা খাবে না, আমি বলেই দেবো স্কুলে যাতে ওকে বয়েলড এগটা দেবে হয়, কারণ ও মাঝখানে এগটাই খায়। আর এখানে একটু মাখানা আমি বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি, মাঝখানে একটু দিলাম হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট। কমেন্ট সেকশনে আপনারা অনেকেই লিখেছিলেন যে দিদি কি টিফিন দিচ্ছ সেটা শেয়ার করবে, তো এই যে শেয়ার করে দিলাম। আজকে মিষ্টিকে দিচ্ছি নুডলস আর সামান্য, একদম কোনো সবজি টবজি দিইনি, আলু আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করেছি, তার সাথে দিচ্ছি বয়েলড এগ আর দিচ্ছি মাখানা। মাখানাটা এইভাবে একটু ড্রাই রোস্ট করে দিলে মিষ্টি কিন্তু খেতে বেশ পছন্দ করে, কারণ এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, সুতরাং চিপস দেওয়ার থেকে এই ধরনের জিনিসগুলো দেওয়াই ভালো। আর স্কুলে বলেই দিয়েছে চিপস, চকলেট, কেক, মানে প্যাকেজিং ফুড এগুলো অ্যাভয়েড করতে এবং হোমমেড ফুড যতটা সম্ভব ততটাই দেওয়ার জন্য। তো এই যে মিষ্টির টিফিন আজকে একদম রেডি। আপনাদের যদি টিফিনের আইটেমগুলো ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আপনার বাচ্চাকেও করে দিতে পারেন, যদি সে পছন্দ করে অবভিয়াসলি। তাহলে চলুন মিষ্টির স্কুলে যাওয়া যাক এবং কি কি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। রসগোল্লা,
মাম্মা, এই যে আজকে মিষ্টির স্কুলের প্রথম দিন। হ্যাঁ তো মাম্মা, তো জুতোটা এখন আর কেনা হয়নি, কারণ ওকে নিয়ে গিয়ে কিনতে হবে। কালকে আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেজন্য আজকে এমনি নর্মাল জুতো পরে যাচ্ছে। আর ড্রেসটা প্রচুর বড় হয়েছে, আমি গিয়ে বলবো যে আরেক সাইজ ছোট দেওয়ার জন্য। মাম্মা এদিকে একটু দেখো তো, চলো যাওয়া যাক। মিষ্টিকে দিয়ে আমরা এখানে অফিস রুমেই ওয়েট করছি। তোর বাবা একটু গেল গাড়িটা সরানোর জন্য, তো সত্যি কথা বলতে ওকে একা রেখে আজকে, স্পেশালি আজকে প্রথম দিন, তো আজকে যেতে পারবো না। আজকে বলে কেন, কোনো দিনই হয়তো যেতে পারবো না, কারণ 2 ঘন্টা আমরা এদিক ওদিক একটু কাটিয়ে দেব। আর বেশিক্ষণ তো সময় নয়, 9:30 থেকে 11:30, তো 2 ঘন্টার জন্য আর বাড়ি যাব না। আমাদের বাড়ি যদিও খুব কাছেই এখান থেকে, কিন্তু তাও ওকে একেবারে নিয়েই যাব। তো একটু আগেই ভিতরে গিয়েছিলাম, দেখলাম ম্যাডাম বেশ এনজয় করছে। তো এই হচ্ছে অবস্থা, বসি এখন। এখন প্রায় বাজে 10:15 মতন, এখনও আরও কিছুক্ষণ, 1 ঘন্টা 15 মিনিট মতন সময় থাকবে। মিষ্টি একদম কান্নাকাটি করেনি, খুব হ্যাপি। খেয়েছো? ভালো লেগেছে? ইষ্টি স্কুলে গিয়ে আজকে কোনো রকম কান্নাকাটি করেনি, ভীষণ এনজয় করেছে। তো আমি জানতাম যে ও কান্নাকাটি করবে না, তবে পরে কি হবে জানি না। পরে যদি হয়তো কোনো দিন ভালো লাগছে না, সেদিন হয়তো কান্নাকাটি করতে পারে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন এর ফিজের ব্যাপারে, কীরকম খরচ রয়েছে, মান্থলি ফিজ কত। তো মিষ্টিকে অ্যাডমিশন করাতে এখানে লাগলো 8,000। তার মধ্যে ওরা স্কুল ব্যাগ, তারপরে হচ্ছে ড্রেস, বই, ওয়াটার বটল, এই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আগের দিনই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কী কী জিনিসপত্র দিয়েছে, সেটা আগের ভিডিওতেই দেওয়া রয়েছে। তো অ্যাডমিশন নিতে নিয়েছে 8,000, আর মান্থলি ফিজ হচ্ছে 1,200। আপনারা অনেকেই স্কুলের অ্যাড্রেস জানতে চেয়েছেন। দেখুন, লন্ডন কিডস প্রত্যেকেরই হয়তো বাড়ির কাছাকাছি কোনো একটা থাকবে। আপনারা লন্ডন কিডস নিয়ার মি দিয়ে সার্চ করতে পারেন গুগলে, আপনারা পেয়ে যাবেন। সুতরাং এই স্কুলটাতেই দিতে হবে এমন কোনো কথা নেই। যে যার বাড়ির যত কাছে স্কুল হবে বাচ্চাদের জন্য ততই ভালো, কাছে যত হবে আর কি। আর এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ইন্টারভিউ হয় না, আর আগে থেকে বাচ্চাদের কোনো কিছু শেখাতে হবে এরকম কিছু রুলস নেই। নর্মাল গেলে অ্যাডমিশন হয়ে যায়। তো এই যে বাইরে বেরানোর পরে মনে পড়লো যে ব্লগটা এখান থেকে একটু এদিকে আসো অন্ধকার, ব্লগটা এখান থেকে একটু স্টার্ট করি। তার কারণ হচ্ছে ম্যাডাম ঘুমোচ্ছে, আর বাইরে ভিতরে কথা বললে ম্যাডাম ঘুম থেকে উঠে পড়বে। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে। তো মিষ্টিকেও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আজকে যেহেতু সকালে স্কুল ছিল, ওই জন্য টায়ার্ড রয়েছে একটু, জন্য আমি আর জোর করলাম না। তো সেই জন্য যদিও অনেকক্ষণ না চলে এসেছে স্কুল থেকে, তাও আর কি একটা ছোট বাচ্চা তো একটা হ্যাপাজার তো হয়। তো সেজন্য আর জোর করলাম না। আর এই যে বার্থডে গিফট নিয়ে রেডি পুরো, হ্যাঁ চলো আমরা যাওয়া যাক। হ্যাঁ, তো আসার সময় গিফট নিয়ে এসেছে, তো এই পেশেন্ট করিয়ে এলো, তারপরেই বেরোচ্ছি। তো সকাল থেকে আমিও খুব টায়ার্ড, হ্যাপাজার্টের মধ্যে দিয়ে গেছে। আর চোখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড আছে। হ্যাঁ, আসবো, এসে মিষ্টিকে খাওয়াবো, তারপর একদম ঘুম দেবো।
অনেকগুলো কাজ আজকে করেছি, সবটা তো দেখানো সম্ভব হয় না, প্রচুর কাজ আজকে করেছি এবং প্রত্যেক দিনই প্রচুর কাজ থাকে এবং পরের দিন আবার আমাদের আরো অনেকগুলো প্ল্যানিং রয়েছে, সেজন্য পরপর কাজগুলো মানে কি বলবো শিডিউল ওয়াইজ শেষ করা এবং তার সাথে দায়িত্বর সাথে শেষ করা এবং সেটাকে সুন্দরভাবে কমপ্লিট করা, এটাই সবসময় চেষ্টা থাকে। তো সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা না খুব দরকার পড়ে, এখন আমাদের হাতে টাইম ভীষণ কম। আর ওই হচ্ছে অরেঞ্জ গেঞ্জি পরা টি শার্ট পরা বার্থডে বয়, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে খাওয়া দাওয়াটা দেখানো আমি স্টার্ট করেছিলাম প্রথম দিকে, কিন্তু পরের দিকে গিয়ে যে দেখাতে হবে সেটা ভুলে গেলাম। তো খাওয়া দাওয়া হয়েছিল এগ ডেভিল, তার সাথে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর হাজমোলা। এখন রাত হয়ে গেছে না, এখন রুমে নিয়ে যাবে। আরে রুমে, হ্যাঁ বা নয়, আগে রুমে রুমে নিয়ে যাও, রুমে রুমের ভিতরে। এই যে ছড়িয়ে দিয়েছি, এই যে ম্যাট ছড়িয়ে দিয়েছি, রুমে নিয়ে যাও। ভেরি গুড, ভেরি গুড। তো মিষ্টি রাতের ডিনারে ও সরাতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, আচ্ছা সরিয়ে দিচ্ছে না, না পর্দাও সরিয়ে দিচ্ছি আমি, না এবার যাও। এই সময় ক্যামেরাটা কাঁপতে শুরু করলো লাইটটা। চলো মিষ্টি রাতের ডিনারের জন্য চেয়ার ঘরে নিয়ে যায় প্রত্যেকটা দিন। তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন, আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।